মধু কই কই আরে বিষ খাওয়াইলা শিরোনামে একটি গান ব্যাপক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই গানটি পরিবর্তন করেছে শিশু জাহিদের জীবন, মিলেছে ফেসবুক স্টার খ্যাতি। স্থানীয় একটি পাঁচতারা হোটেলে চাকরির পাশাপাশি শুরু করেছে লেখাপড়াও। এখন সামনে নতুন দিনের স্বপ্ন দেখছে কক্সবাজারের ছোট্ট শিশু জাহিদ। সৈকতে পর্যটকদের গান শুনিয়ে উপার্জন করাই ছিল জাহিদের পেশা। পরিবারে দারিদ্র, তাই বন্ধ হয় লেখাপড়া। সংসারে হাল ধরতে নেমে পড়ে ছোট্ট জাহিদি। অন্যদিনের মতোই ইমরান নামের এক যুবককে গান শোনায় জাহিদ। সৈকতে ধারণ করা সেই ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে, লাখো লাইক শেয়ার আর কমেন্টে ভরে যায় জাহিদের গানটি। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসে স্থানীয় একটি হোটেল কর্তৃপক্ষের। তারা চাকরি দেন জাহিদকে, ভর্তি করান একটি স্কুলেও। শুরু হয় জাহিদের নতুন জীবনের গল্প। পর্যটককে গেস্টকে গান শোনাতাম, আমাকে খুশি হয়ে কিছু বকশিস দিত, আমি সেগুলো নিয়ে গিয়ে আম্মুকে দিতাম। এখন আমি সাইমনে জব করি। আমি একটা স্কুলে পড়ি, স্কুল নাম কলাতলি সৈকত প্রেমের স্কুল। আমি চারটা রেডিও করে আসছি, আমি আবার ঢাকা যাব, আবার রেডিও করতে যাব। কদিন আগেও সৈকতে গান শুনিয়ে রোজগার হতো টাকা, মাত্র কদিনের মাথাতেই পাল্টেছে সে দৃশ্যপট। এতে খুশি জাহিদের বন্ধুরাও। ছেলেটা অনেক ভালো, আমরাও ওয়ো খুশি থাকে, আমরাও একসাথে প্রত্যেকদিন সার্ফিং এ যাই। অনেক ভালো চাকরি পেয়েছে ওয়ো। ভাইয়া একটা গান শুনাই। বসো। মধু একটা গান শোনাই। সুপার ফাস্ট ইন্টারনেট থাকলে সুপার ট্যালেন্টরা ছড়াবে বিশ্বব্যাপী।